আজকে আমরা গুনাহ করি অপরাধ করেই বসতেছি, একটার পর একটা অপরাধ করেই যাচ্ছি, কিন্তু আমাদের যে তওবা করতে হবে, আমাদেরকে মাফ চাইতে হবে, এই কথা চিন্তা আমাদের আসে না। কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে, ও দুনিয়ার বান্দারা, অপরাধ করবা, হাসরের ময়দানের কথা যদি তোমাদের অন্তরে আসে, কবরের কথা যদি তোমাদের অন্তরে আসে, মৃত্যুর সাকরাতের ভয়ের কথা যদি তোমাদের অন্তরে আসে, তখন তওবা করবা। তওবা যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিচ্ছে, ও নবী গো, আপনি জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী জানায় দেন, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে, আমার সমস্ত মুমিন বান্দা বান্দিদেরকে, তারা যদি অন্যায় অপরাধ করে তাদেরকে বলেন, তারা যেন আমার দরবার থেকে নৈরাশ না হয়। কি হয় জোরে বলেন? কি না হয় জোরে বলেন? তাদেরকে বলে দেন তারা যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ গুনাহগারদের গুনাহ ক্ষমা করে থাকি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াশীল এবং ক্ষমাশীল। সুতরাং তাদেরকে বলেন মাফ চাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করতেন। কতবার? আর আমরা কয়বার করি? মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতাম, মৌতের কথা যদি আমরা বারংবার ইয়াদ রাখতাম, স্মরণ রাখতাম, তাহলে কোনো মুসলমান বেনামাজি থাকতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা কোনো মুসলমানের যদি অন্তরে থাকে, সেই মুসলমান কখনো দর্শন করতে পারে না। কথা ঠিক কিনা? কোনো মুসলমান যদি মৃত্যুর কথা থাকে, সেই মুসলমান কখনো সুদ খেতে পারে না। কথা ঠিক কিনা? মৃত্যুর কথা যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, ট্রেনে বিনা টিকিটে সে চলতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমানের অন্তরে যদি কোনো ভয় থাকে, সেই মুসলমান কখনো রাষ্ট্রীয় কোষাগারের কোনো বিলকে ফাঁকি দিতে পারে না। কথা ঠিক কিনা? মৃত্যুর ভয় যাদের অন্তর থেকে সরে যায়, পরকালীন জীবনের চিন্তা ভাবনা যাদের দিল থেকে উঠে যায়, তারাই কেবল অন্যায় আর অপরাধ করে। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشهادة برون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত محترم معزز সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত করে দিলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসের গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী রহমতে আলম দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যখনই তোমাদের মাঝে পবিত্র শাবান মাস উপস্থিত হয়, রজব এবং শাবান তোমাদের মাঝে উপস্থিত হয়, তো তোমরা বেশি বেশি করে এই দোয়া পাঠ করতে থাকো, আল্লাহ রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করুন আর আমাদের হায়াতের জিন্দিগিকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের প্রথম জুমায় এই কথা সাহাবায়ে কিরামদেরকে কেন বলতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য এত বেশি উৎসাহ উদ্দীপনা ছিল, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আজ তো আমরা এই ফিকির, এই প্রস্তুতি, এই চিন্তা কল্পনাও করি না। রমজানের 1-2 দিন আগে আসলে হয়তো শববরাত, নিশ্চয় শাবান যখন শববরাত আসে তখন আমাদের একটু সজাগ আসে না রমজান কাছাকাছি আসছে, কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, ও উম্মতের নারী পুরুষ, যখনই তোমাদের মাঝে শাবান মাস পৌঁছে যাবে, রজব মাস পৌঁছে যাবে, এই রজব মাসে তোমরা, রজব মাসেই তোমরা আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করতে থাকবে, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 মাস বরকত দান করেন আর তোমাদের হায়াতের জিন্দিগিকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে রমজান আসার আগে আগেই রমজানের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল করিমের সূরায়ে বাকারার 281 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডার থেকে একটি হাদিসের বাণী পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছে, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বিগত জুমায় আপনাদের খিদমতে দুনিয়ার জিন্দিগি থেকে মানুষকে পৃথক হয়ে আল্লাহর প্রতি মাইলান হওয়া, আল্লাহর প্রতি মানুষকে বেশি বেশি করে ঝুঁকে যাওয়া, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুলামিকে সামনে রেখে রেখে চলার কথা বলেছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ। আজকের জুমায় আপনাদেরকে আমি পরকালীন জীবনের কথা সম্পর্কে আলোচনা করব। আমরা আজকের জুমায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত বোঝার আগে আমাদেরকে কয়েকটা কথা বুঝতে হবে, খুব ভালো করে লক্ষ্য করতে হবে, আমার সাথে উত্তরও দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6,500 উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন, কথা ঠিক কিনা? এই 6,500 আমরা শুনে থাকি বিভিন্নভাবে। কুরআনুল কারিমে 6,666 আয়াত, কম বেশি বর্ণনা বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। ধরে নিলাম আমরা 6,500 আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করেছেন, কথা ঠিক কিনা? এই 6,500 আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের জন্য, মুসলমান মুমিনদের জন্য 500 আয়াতে কারিমায় আমাদের বিধিবিধান, ইলমুল আহকাম সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, কতশো আয়াতে, মাত্র 500 আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, কোন কাজ কিভাবে কোন সময় করতে হয়, এগুলি সম্পর্কে আল্লাহ তাআলা 500 আয়াতে কারিমায় আমাদেরকে বিধিবিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে বিধিবিধান সম্পর্কিত আয়াতে কারিমা 500 নাজিল করেছেন, যার মাধ্যমে আমরা নামাজ কখন, কিভাবে, কোন সময় ফরজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না, এই জাতীয় যত আয়াত আছে এর সংখ্যা হলো 500। কত? বাকির হলো 6,000। কয় হাজার? বাকি 6,000 আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধিবিধানের কথা বলেন নাই। এই 6,000 আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6,000 আয়াতে কারিমায় আমাদেরকে কিভাবে আমরা এই বিধিবিধানগুলো পালন করলে লাভ কি, এই যে 500 আয়াতে কারিমা আছে, এই 500 আয়াতে কারিমার যে বিধিবিধান আছে, এই বিধিবিধান পালন করলে লাভ কি, আর পালন না করলে ক্ষতি কি, কি ভয়াবহতা, এই সম্পর্কে আল্লাহ 6,000 আয়াতে কারিমায় আমাদেরকে ওয়াজ এবং নসিহত করেছেন। এক কথায় কুরআনুল কারিমে 6,000 আয়াতে কারিমায় আল্লাহ তাআলা শুধু আমাদেরকে ওয়াজ এবং নসিহত করেছেন। এই যে আমরা মাহফিল, আজকে ওয়াজ মাহফিল হবে, এই ওয়াজ এবং মাহফিলে এই 6,000 আয়াতের কোনো না কোনো আয়াতের তাফসীর আমরা শুনব, কথা ঠিক কিনা? বিধিবিধান সম্পর্কে আলোচনা, এগুলি সাধারণত আমাদের ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় নয়। সারা দুনিয়ার ওয়াজ মাহফিল, খতিব তার জুমায় মানুষকে জান্নাতের কথা, জান্নাতে গেলে কী লাভ, জাহান্নামে গেলে কী ক্ষতি, জান্নাতে কী কী নিয়ামত আছে, জাহান্নামে কী কী ভয়ঙ্কর বিষয় আছে, এই সম্পর্কে যত বিষয় আছে এইগুলির আয়াতে কারিমার সংখ্যা হলো 6,000। কয় হাজার? এই 6,000 আয়াতকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 6,000 আয়াতে 3 ভাগে বিভক্ত, 3 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 6,000 আয়াতকে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পদ্ধতির নাম হলো ইলমুত তাসকির বিআলা ইল্লাহ, ইলমুত তাসকির বিআলা ইল্লাহ। 2 নাম্বার হলো ইলমুত তাসকির বিআইয়ামিল্লাহ। 3 নাম্বার হলো ইলমুত তাসকির বিল মাউতি ওয়া মা বাদাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা পদ্ধতিতে এই 6,000 আয়াতে কারিমার মধ্যে ওয়াজ এবং নসিহত করেছেন। কয় পদ্ধতিতে? জোরে বলেন, কয় পদ্ধতিতে? এক পদ্ধতির নাম হলো আল্লাহর কুদরতের বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, যে সকল কুদরতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নবীদের ইতিহাস থেকে শুনিয়েছেন, এই আয়াতে কারিমার সংখ্যা হলো 2,000। কয় হাজার? আল্লাহর কুদরতের বিবরণের আয়াতের সংখ্যা 2,000। দ্বিতীয় নাম্বার হলো ইলমুত তাসকির বিআইয়ামিল্লাহ, অর্থাৎ অতীতের বিভিন্ন ঘটনাবলীর বিবরণের আয়াতের সংখ্যা হলো 2,000। গেল কয় হাজার? বাকি রইল কয় হাজার? বাকি ২০০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইলমুত তাসকির বিল মাউত ওয়া মা বাদাহু, পরকালের বিবরণ সম্পর্কে ওয়াজ এবং নসিহত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এতটুকু জেনে নিলাম, আমরা যারা ওয়াজ মাহফিল শুনি এবং করি এবং করাই, আমাদেরকে একটা জিনিস শিক্ষা নেওয়া দরকার যে এই তাফসিরুল কোরআন মাহফিলগুলিতে কী আলোচনা হয়, বক্তা যে বক্তব্য দেন এই সম্পর্কে কে কোন বিষয়ে কথা বলেন। যদি আজকে আপনারা আমার এই শুরুতে কথাগুলি মনে রাখেন, তাহলে সহজেই বুঝে যাবেন যে বক্তা কোন বিষয়ের উপর আজকে কথা বলতে চান। কথা ঠিক কিনা? হয়তো বক্তা তার বক্তব্যে কুরআনুল কারিমে যে ৫০০ আয়াতে বিধিবিধান সম্পর্কে আল্লাহ আমাদেরকে বিভিন্ন বিষয়ে আদেশ করেছেন, নিষেধ করেছেন, এটাকে জায়েজ বলেছেন, নাজায়েজ বলেছেন, এটাকে হালাল বলেছেন, হারাম বলেছেন, এই জাতীয় ওয়াজের নাম হলো ইলমুল আহকাম। বিধিবিধানের আয়াত ৫০০, কতশো? আর বাকি ৬০০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিন পদ্ধতিতে আমাদেরকে ওয়াজ নসিহত করেছেন। এক পদ্ধতির নাম হলো আল্লাহর কুদরতের বিবরণ। এই কুদরতের বিবরণের আয়াতের সংখ্যা হলো ২০০০। কয় হাজার? ২ নম্বর পদ্ধতি হলো ইলমুত তাসকির বিআইয়ামিল্লাহ, অতীতের ঘটনার বিবরণ। বিভিন্ন নবী এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ এই কোরআনে বর্ণনা করেছেন। কি জুড়ে বলেন, করেছেন? কি করেছেন? এই যত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বিভিন্ন নবী এবং পয়গম্বরগণদের যে তো ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই সমস্ত আয়াতে কারিমার সংখ্যা ২০০০। কয় হাজার? আর বাকি ২০০০ আয়াত হলো ইলমুত তাসকির বিল মাউত ওয়া মা বাদাহু, পরকালীন জীবনের বর্ণনা আল্লাহ তাআলা ২০০০ আয়াতে কারিমায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমার আলোচ্য বিষয় হলো পরকালীন জীবনের আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে, সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, কেউ আমরা এই দুনিয়ার থাকতে পারবো না। এই সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ ২০০০ আয়াতে কারিমায় আমাদেরকে ওয়াজ এবং নসিহত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন খতিবের পক্ষে সারা জীবনভর যদি এই ২০০০ আয়াতকে নিয়ে গবেষণা করে আর চিন্তা করে তাফসির করে, তো এই ২০০০ তার জীবন শেষ হয়ে যাবে। এই ২০০০ আয়াতের তাফসির এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ২০০০ আয়াত থেকে আমি মাত্র কেবল একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রসঙ্গে আরও কয়েকটা আয়াতে কারিমাকে সামনে রেখেই আপনাদের সামনে কথা বলবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরকালীনের কথা বলতেছেন, পরকালীন জীবন বলতে আমরা কি বুঝি? আমরা দুনিয়া থেকে যখন চলে যাই, মৃত্যুবরণ করি, দুনিয়ার জিন্দগি যখন আমাদের শেষ হয়, মৌতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে আমরা পরকালীন জীবনে প্রবেশ করি। কথা ঠিক কিনা? পরকালীন জীবনের প্রথম বিষয় হলো মৌত। এই মৌতের পরে আমাদের কাফন এবং দাফন শেষে, জানাজা শেষে আমাদেরকে কবরস্থ করে কবরের জিন্দিগিতে আমাদের শুরু হয় প্রথম ঘাঁটি, প্রথম জিন্দিগি। কথা ঠিক কিনা? এইভাবে ধারাবাহিকভাবে কয়েকটা ঘাঁটি, কয়েকটা বিষয় পার হয়ে আমরা একেবারে হাসরের ময়দান পর্যন্ত উপস্থিত হব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালীন জীবনের কথাই বলতেছেন যে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে পরকালীন জীবন সম্পর্কে তোমাদেরকে জানাইয়া দিতে চাই। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবে, অর্থাৎ আল্লাহর কাছে আমরা ফিরে যাব মৃত্যুবরণ করার মাধ্যমে। কথা ঠিক কিনা? অতঃপর প্রত্যেকেই তার কর্মের পুরোপুরিভাবে তার প্রতিফলন পাবে, ফলাফল পাবে, দেখতে পাবে প্রত্যেকে প্রত্যেকের ফলাফল। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকেই তার ফলাফল দেখতে পাবে, তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন প্রত্যেকেই তোমরা দেখতে পারবা তোমার কী কর্ম ছিল দুনিয়ায়, তুমি কে কে কর্তা, কে কে না কর্তা, এই সম্পর্কে বিস্তারিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিন্দু পরিমাণও আমি বেশকম করব না। যেভাবে দুনিয়াতে জীবনযাপন করতা, যেভাবে দুনিয়ায় তুমি যা করতা, হুবহু সেইভাবেই আমি আল্লাহ তোমাদের সামনে পেশ করব। মুহতারাম হাজিরিন, পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার হিসাব গ্রহণ করবেন। কথা ঠিক কিনা? দুনিয়াতে যেই দিন থেকে প্রাপ্তবয়স্ক উপনীত হলাম সেই দিন থেকে মওত যেই দিন আমার না আসবে, এই দিনের হিসাবগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার থেকে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের থেকে হিসাব আদায় করবেন। কথা ঠিক কিনা? এই হিসাবের বইটাকে বলে পরকালীন বই। এই পরকালীন বই যে মুসলমান মুমেনের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দেন, এই মুমেন মুসলমান কখনো গুনাহ করতে পারে না। কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন যে মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আছে এই মুসলমান কোনো গুনাহ করতে পারে? যেই মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের তার কবরের জগৎ সামনে আছে, তার মৃত্যু সামনে আছে, তার হাসরের ময়দান সামনে আছে, এই চিন্তা করে যে মুসলমান নারী পুরুষ চলে সে কখনো সুদ খেতে পারে? যে মুসলমান পরকালীন জীবনের ভয় এবং হাসরের ময়দানের বিভীষিকাময়ের অবস্থা চিন্তা করে এই মুসলমান কখনো অন্যায় অপরাধ করতে পারে? যে মুসলমান পরকালীন চিন্তা ভাবনা নিয়ে চলে এই মুসলমান কখনো অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে? যে মুসলমান পরকালীন জীবনের ভয় এবং আল্লাহর ভয় যার অন্তরে আছে এই মুসলমান কখনো আরেক মুসলমানের ক্ষতি করতে পারে? যে মুসলমানের অন্তরে, যে মুমিন মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আছে এই মুমিন মুসলমান কখনো একজন আরেকজনের গীবত শিকায়াত করতে পারে? জোরে বলেন, করতে পারে না। তাহলে বোঝা গেল যারা অন্যায় করে, চুর চুরি করে, তার অন্তরে পরকালের চিন্তা ভুলে গেছে। বলে আমরা তো হুজুর একবারে অস্বীকার করি না, পরকালীন জীবনের অস্বীকার করলে সে মুমিন থাকে না। কয়েকটা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের পরিচয় সম্পর্কে আমরা সহজভাবে সংক্ষিপ্তভাবে এইভাবে জানি যে কালিমা জবান দ্বারা পড়া, অন্তর দ্বারা বিশ্বাস করা এবং আরও কিছু বিষয় আছে এগুলির উপর বিশ্বাস করা। কথা ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে আমরা যে ঈমানে মুফাসসাল আছে, ঈমানে মুফাসসাল তো আমরা সবাই পারি না? ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহ তাআলা একেবারে সুন্দরভাবে আমাদের মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনরা ঈমানে মুফাসসালের মধ্যে ঈমানের বিবরণটা খুব সুন্দরভাবে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ঈমানে মুফাসসালের মধ্যে এভাবে ব্যক্ত করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছয় জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস। কার উপর বিশ্বাস? ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব নবী পয়গম্বরদের কাছে প্রেরণ করেছেন সকল নবী পয়গম্বরদের কিতাবের উপর বিশ্বাস। ওয়া রুসুলিহি, সমস্ত নবী এবং রাসূলগণদের উপর বিশ্বাস। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত জীবনের বিশ্বাস। মৃত্যুর পরে কবরে কি হবে, মৃত্যুর পরে জাহান্নামের বিভীষিকাময় অবস্থা কি হবে, হাসরের ময়দানের কি অবস্থা হবে, এগুলির বিশ্বাস। কথা ঠিক কিনা? ওয়াল কাদরি খাইরিহি, এবং আমাদের তকদিরের ভালোমন্দ যা কিছু হয় এগুলির উপর বিশ্বাস। ওয়াল কাদরি খাই ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরুত্থান, দ্বিতীয়বার যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, এগুলির বিশ্বাস। সুবহানাল্লাহ বলে। যে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ, কিন্তু সে পুরোপুরিভাবে ইসলামের সব কাজ করতে পারে না, সে তো মুসলমান। কথা ঠিক কিনা? যে মুসলমান নামাজ পড়ে না ঠিক, কিন্তু বিশ্বাস করে নবীদের পরে আর কোনো নবী নাই এবং সমস্ত নবীরা সত্যবাদী। কথা ঠিক কিনা? সে অবশ্যই মুসলমান। এইভাবে প্রত্যেক মুসলমান এগুলি আমরা বিশ্বাস করি এবং জানি, কিন্তু বিশ্বাস এবং জানার থেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, অপরাধ থেকে বাঁচতে পারি না। আমরা ভুলে যাই যে পরকালীন জীবনে আমাদের যে হিসাব কিতাব দিতে হবে, এই কথাটা ভুলে যাওয়ার কারণে আমরা অন্যায় অপরাধ করি। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুমিন মুসলমান সমস্ত কিতাবসমূহের উপর বিশ্বাস করে, করে কিনা? আল্লাহর নবীর পরে আর নবী নাই একথা বিশ্বাস করে কিনা? জোরে বলেন, করে কিনা? আসমানি সমস্ত কিতাবগুলি সত্য বিশ্বাস করে কিনা? সমস্ত মুসলমান নারী পুরুষ একথা বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরও কেন অপরাধ করে? বলে অপরাধ এই জন্য করে, বিশ্বাস করার পরে শয়তানের ওসওয়াসার কারণে সে ভুলে যায়। সে কি করে? জোরে বলেন, ভুলে যায়। আমরা ভুলে যাওয়ার কারণে অপরাধ করি। জোরে বলেন, কিসের কারণে? আমরা কোন কথা বলে যায় যে দুনিয়ার জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে, পরকালীন জীবন। ওই জীবনে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে। এই কথাটা ভুলে যাওয়ার কারণেই মুসলমানরা আজকে অন্যায় করে, মুসলমানরা আজকে অপরাধ করে। একথা যে মুসলমানের স্মরণ আছে যে না আমাকে মরতে হবে, মৃত্যুর পরে কবরের ঘরে আমি যদি অপরাধ করে যাই শাস্তি ভোগ করতে হবে, আমাকে হাসরের ময়দানে কঠিন অবস্থার শিকার হতে হবে, আমি যদি অন্যায় করি দুনিয়ার কেউ আমাকে কিছু বলক আর না বলক, আমি যদি মন্ত্রী হইয়া মন্ত্রিত্ব সিটে বসে অপরাধ করি, আমি টাকা লুণ্ঠন করি, আত্মসাৎ করি, ঘুষ সুদ খাই, কেউ দেখবে না, কেউ কিছু বলবে না, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হিসাব দিতে হবে। এই কথা যে ব্যক্তি ভুলে না যায় সে ব্যক্তি অপরাধ থেকে বেঁচে যায়। কথা ঠিক কিনা? বাঁচে না কারা? ভুলে যায় যারা। বাঁচে না কারা? জোরে বলেন, ভুলে যায় যারা। বাঁচে না কারা? ভুলে যায় যারা। আমরা বাঁচতে পারি না কেন? আমরা ভুলে গেছি যে আমাদের পরকালীন জীবনে হিসাব দিতে হবে, আমরা বলে গেছি যে মৃত্যুর পরে আমার কঠিন অবস্থার শিকার হবে, এই দুনিয়ার যে আমি অন্যায় অপরাধ করতেছি আমাকে কঠিনভাবে জিজ্ঞাসিত করা হবে, আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার রব্বুল আলামিন আমার থেকে নিবে। এই কথা আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণেই আমরা অপরাধ করি। কথা ঠিক কিনা? এই ভুলে যাওয়া মানুষগুলিদেরকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রায় 2000 আয়াতে কারিমার মাধ্যমে ওয়াজ এবং নসিহত করতেছেন। কয় হাজার আয়াত? 2000 আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ ওয়াজ এবং নসিহত করতেছেন। আর এই উলামায়ে কেরাম এই 6 মাস 7 মাস ব্যাপী শীতের সিজনে মাহফিল করে করে জাতিকে বুঝাইতেছেন এইভাবে করলে লাভ, এইভাবে করলে ক্ষতি, এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। তুমি যদি তোমার মন গড়া জীবন চালাও তোমাকে জাহান্নামে যেতে হবে, আর তুমি যদি আল্লাহ এবং আল্লাহর নবীর মোতাবেক জিন্দগি পরিচালনা করো, আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে তুমি দুনিয়ার জিন্দগি থেকে মওত হওয়ার পরেই কবরের গর্তে অফুরন্ত নিয়ামত, শান্তি আর শান্তি ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ এবং মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন? তাহলে আজকে আমরা অপরাধ করি কেন? আমরা অপরাধ করি এই কারণে, আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে। কথা ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম অপরাধ করতেন না কেন? তাদের অন্তরে সারাক্ষণ সর্ব অবস্থায় মৃত্যুর কথা চিন্তা হইতো, এজন্য তারা কখনো অপরাধ করতেন না। কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাই শুনাইতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশে দিয়ে যখন যাইতেন এত বেশি চিৎকার করতেন, এত বেশি কান্না শুরু করতেন, এত বেশি জোরে জোরে চিৎকার করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের আলোচনা যখন নবী করে তখনও তো আপনি বেশি এত জোরে কান্না করেন না। জাহান্নামের হাসরের ময়দানের বিভীষিকাময়ের অবস্থা যখন আল্লাহর নবী বিশ্বনবী আমাদের সামনে আলোচনা করেন তখন তো আপনি এত বেশি কান্না করেন না। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন নামাজের মাধ্যমে জাহান্নামের বিভীষিকাময়ের আয়াতে কারিমা শুনেন তখনও তো এত বেশি কান্না করেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে আসেন এত জোরে চিৎকার শুরু করে দেন, তার কারণ কি আমরা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন আবার জবাব দে, ও আমার সাথীরা, ও আমার লোকেরা শুনো, আমি কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করি আমার বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা আমার স্মরণ হয়ে যায়। নবীজি বলছেন, কবর হলো মুমিন মুসলমানদের প্রথম ঘাঁটি। কোনো মুসলমান নারী পুরুষ যদি প্রথম ঘাঁটিতে সাকসেস হতে পারে, কবরের ঘরে প্রথম হিসাবটা যদি সুন্দর করে দিতে পারে, প্রথম ঘাঁটিটা যদি সুন্দর মতো সে আদায় কি করতে পারে, হিসাব দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন বাকি ঘাঁটিগুলিতে তাকে পার করে দিবেন, মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি খলিফাতুল মুসলিমিন উমর কবরের পাশে আসলে নবীজির এই হাদিসের কথা শুনে আমি অশ্রুসিক্ত হয়ে যাই, আমি কান্নায় ভেঙ্গে পড়ি, না জানে কবর আমার সাথে কি আচরণ করে, এই কথা চিন্তা করে আমি অশ্রুসিক্ত হই। মুহতারাম হাজিরিন, বোঝা গেল পরকালীন জীবনের ভয় আর অন্যায় অপরাধ, এই পরকালীন জীবনে যে শাস্তি পেতে হবে, আল্লাহ যে কাউকে ছাড় দিবেন না, প্রত্যেক থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন, একতার চিন্তা এবং চেতনা, একতার বিষয়টা যদি আমরা সবসময় স্মরণে থাকতো তাহলে আমরা অপরাধ করতাম না। কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা অর্ধ, শুধু বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের খলিফা ছিলেন না, শুধু কেবলমাত্র ইরাকের মতো একটা রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, শুধু সৌদি আরবের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন না, গোটা বর্তমান পৃথিবীটার অর্ধেকটা পৃথিবীর উপরে তিনি শাসনকর্তা ছিলেন। সুবহানাল্লাহ। রাস্তায় যখন তিনি চলতেন, আগ থেকে যদি তিনাকে কেউ না দেখতো তো বুঝতো না যে এটা খলিফাতুল মুসলিমিন উমর। আগে যারা চিনতো বা দেখছে তারাই চিনতে পারতো এটা খলিফাতুল মুসলিমিন উমর। তাহলে বোঝা গেল নিজেকে খুব বেশি ফুটাইয়া তুলতেন না, খুব ভালো জামা কাপড় পরতেন না, সাদা সিধা চলতেন। একদিন তিনি একাকেই সফরে বের হয়েছেন, মরুভূমি এলাকায় একেবারে। সেখানে তিনার খিদা লাগছে, কি লাগছে বলেন? খুব বেশি খিদা, এত খিদায় লাগছে যে এখন ওনার কোনো খাবারেরও ব্যবস্থা নাই, পানিও নাই। যাইতে যাইতে একটা ছাগলের পাল দেখলো, এখানে একটা রাখাল ছেলে আছে। এই রাখাল ছেলে ছাগলের পাল থেকে আসে দুধ দোহন করে, ছাগল একটি বকরি থেকে সেখানে দুধ দোহন করে সে পান করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর আগায় গেলেন, যা বললেন, ভাই তুমি তো এখান থেকে দুধ পান করতেছো, আমিও পথিক মানুষ, অনেক দূর থেকে আসছি, আমার খুব খিদা লাগছে, আমি তোমাকে কিছু টাকা দেই, আমাকে একটু দুধ পান করার সুযোগ করে দাও। সে লোকটা বলল, শোনো, আমি তো তোমাকে জানি না, তুমি পথিক মুসাফির মানুষ, এই ছাগলের পালের মালিক তো আমি না আরেকজন, আমি হইলাম বেতনভোগী কর্মচারী, আমি বেতন পাই আর আমি চাকরি করি, আর বিনিময়ে আমার যখন খিদা লাগে এই ছাগল দোহন করে দুধ খাওয়ার অনুমতি আমার মালিক থেকে আসে, কিন্তু তোমাকে তো আমি চিনি না, আর তুমি তো আমার মালিকের কেউ না, সুতরাং তোমাকে তো আমি দুধ দিতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশ ভালো কথা। তো চিন্তা করলেন, এই অনেক মানুষ তো জবানে বলে একটা, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে কথায় খুব একবারে নবীদের মতো, কিন্তু আচরণে একেবারে ফেরাউনের মতো, আছে কি না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি তাকে একটু পরীক্ষা করা দরকার, তার কথা তো খুব সুন্দর লাগতেছে কিন্তু আচরণটা কীরকম, তাকে একটু ট্রাই করি। সে তো আর খলিফাতুল মুসলিমিন উমরকে চিনেন না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, আমি তোমাকে টাকা দেবো, তুমি এটা বিক্রি করে ফেলবা, বিক্রি করার পরে আমি তোমাকে আবার দুধ খেয়ে দিয়ে যাব, এটা তো আর কোনো ক্ষতি নাই। কোনা ক্ষতি আছে, আমার মালিকের অনুমতি নাই, আমি দিতে পারবো না। প্রয়োজন না, তাহলে একবারে বিক্রি করে দাও, তুমি বলবা যে একটার থেকে দুধ পান করলে মালিক তো গেলে বলবে এটার দুধ কম কেন, তো আমি বলবো যে একটার থেকে আমি দুধ পান করেছি এই জন্য কম, বাকি আরেকটার থেকে যদি দুধ কম হয় তখন আমি কি জবাব দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো রাখাল ছেলে, তুমি এটা আমার কাছে বিক্রি করে ফেলো, আমি এটাকে নিয়ে যাব, বাস। আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে তো তুমি বলবা যে এটাকে কেউ বাগে খেয়ে ফেলেছে। এই পাল থেকে, বিশাল পাল থেকে একটা ছাগল গিয়ে, একটা বকরি গিয়ে যখন দূরে সরে যাবে আর বাগে খেয়ে নেওয়া এটা স্বাভাবিক, তোমার মালিক তোমাকে কিছুই বলবে না, তোমার মালিক থেকে তুমি বেঁচে যাবে। এবার রাখাল ছেলে বলে, ও পথিক মুসাফির, তোমাকে আমি চিনি না, তুমি আমাকে রাগান্বিত করবা না। রাখাল মারাত্মকভাবে রাগান্বিত হয়ে গেল। এবার রাখাল ছেলে বলে, এই লোক, তোমাকে আমি চিনি না, জানি না, শোনো, যদিও আমার মালিক দেখবে না, একথা বললে আমি আমার মালিক থেকে ছাড় পাবো, মালিক আমাকে কিছুই বলবে না, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে, এটা খলিফাতুল মুসলিমিন উমরের দেশ। আমি শুনেছি উমর বলেছে, যারা ইনসাফগার হয়, যারা কখনো দুর্নীতি করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। উমরের এই কথা আমার মনে আছে, সুতরাং তোমাকে আমি কিছুতেই দিতে পারি না, কেউ দেখক আর না দেখক, আমার মওলা তো আমাকে দেখতেছে, এই বয়ের কারণে আমি তোমাকে এখান থেকে বকরি বিক্রি করতে পারবো না। তাহলে বোঝা গেল ওই রাখাল ছেলে দুনিয়ার কোনো বয় বা দুনিয়ার কোনো সিস্টেমে তাকে এই অপরাধ থেকে বাঁচাইতে পারে নাই, একমাত্র আল্লাহর বই তাকে এই অপরাধ থেকে বাঁচাইতে পারছে। কথা ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহর বই ছাড়া মানুষ কোনো অবস্থাতেই কোনোভাবেই অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবে? আচ্ছা মনে করুন, আমাদের দেশে যারা পুলিশ কর্মকর্তা, র্যাব, বিডিআর, বর্ডার গার্ড, যারাই দায়িত্বশীল আছে তারা দায়িত্ব পালন করে, কিন্তু দায়িত্ব এত লোক এত দায়িত্বশীল থাকা সত্ত্বেও অপরাধ আমাদের সমাজে হয় না, দোকানপাট চুরি হয় না, সফিপুর বাজার প্রতিষ্ঠা হওয়ার থেকে এ পর্যন্ত পাহারাদাররা থাকা সত্ত্বেও, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও চুরি ডাকাতি হয় নাই। হয়? তাহলে হয় কেন? বলে যখন পাহারাদাররা চলে যায় তখন চুরি হয়, যখন নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী চলে যায় তখন অপরাধ হয়, যখন তারা থাকে না তখনই তো মানুষ অপরাধ করে, থাকলে তো আর অপরাধ করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার কোনো জিনিস আর বিষয়ে তোমাদেরকে আমি আল্লাহর বই থেকে তোমাদেরকে আত্মরক্ষা করতে পারবে না। আমার বই তোমাদের অন্তরে শতভাগ আসবে না, আমার বই ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আসবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুর পরের জীবন সম্পর্কে চিন্তা না করবে। তোমাদের চিন্তা করতে হবে তোমাদের যে এই দুনিয়ার জীবনের পরে মৃত্যুর মাধ্যমে তোমরা কবরের জগতে আসবে। তোমাদেরকে চিন্তা করতে হবে এই জীবনই শেষ নয়, তোমাদেরকে হাসরের ময়দানে অবস্থান করতে হবে। তোমাদেরকে চিন্তা করতে হবে এমন একটা হাসরের ময়দানের অবস্থা যেই অবস্থা থেকে কেউ বাঁচতে পারবে না, নবীরা পর্যন্ত পেরেশান থাকবে আর উম্মতের অবস্থা তো সাংঘাতিক থাকবে। কথা ঠিক কিনা? কেমন সাংঘাতিক থাকবে? ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তার মার কাছে যাবে, যাইয়া বলবে, ও আমার আম্মা, তুমি তো দুনিয়াতে আমার জন্মদাত্রী মা ছিলা, তুমি আমাকে এত আদর মোহাব্বত করেছ, একটা মাত্র অনেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না। আম্মা, তুমি তো দুনিয়ার আমার এত ভালোবাসতা, আমিও তোমাকে এত ভালোবাসতাম, তুমি আমাকে দয়া করে একটু একটা আমল দাও, দিলেই আমি আমার ঘাটিটা পার হইতে পারি, দিলেই আমি মুক্ত হতে পারি। মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল একথা সত্য, কিন্তু তুমি কে? তোমাকে আমি চিনি না, আমি তো নিজেই আনাফসি আনাফসি করতেছি, আমার অবস্থা অত্যন্ত করুণ। সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে আসবে। এইভাবে মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। এইভাবে মানুষ শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। হাই হাই আমার কি অবস্থা হয়, হাই হাই আমার কি অবস্থা হয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার থাকা অবস্থায় যদি এই হাসরের ময়দানের অবস্থা তোমাদের ইয়াদ না থাকে, স্মরণ না থাকে, তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাসরের ময়দানের অবস্থা দুনিয়ার থাকা অবস্থায় বই না পাবে। আমি আল্লাহকে বই করে না চলবে, হিসাবের কথা তোমরা ভুলে যাবে। কোনো অবস্থাতেই কোনো জিনিস, দুনিয়ার কোনো বাহিনী তোমাদেরকে অপরাধ থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো জিনিস তোমাদেরকে অপরাধ থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার র্যাব তোমাদেরকে অপরাধ থেকে বাঁচাইতে পারবে না। অপরাধ থেকে বাঁচানোর একমাত্র ব্যবস্থা হলো কুরআনুল কারীমের ঘোষিত হাসরের ময়দানের অবস্থা, অর্থাৎ পরকালীন জীবনের চিন্তা। পরকালীন জীবনের চিন্তা যে মুমিন মুসলমানের থাকবে, পরকালীন জীবনের চিন্তা যে মুমিন মুসলমানের অন্তরে থাকবে, সেই মুসলমানই দুনিয়ার থাকা অবস্থায় অপরাধ থেকে বাঁচতে পারবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল পরকালীন জীবনের চিন্তা ছাড়া মানুষ অপরাধ থেকে বাঁচা সম্ভব নয়। কথা ঠিক কিনা? তারপরও কিছু মানুষ আছে এত সব কিছু জানার পরও, এত কিছু জানার পরও তারা অপরাধ করতেই থাকে, করতেই থাকে। উলামায়ে কেরাম বয়ান করে শোনাইতেছে 2000 আয়াতে আল্লাহ ওয়াজ এবং নসিহত করতেছে হাসরের ময়দানের অবস্থা, পরকালীন জীবন সম্পর্কে এত এত বেশি ওয়াজ নসিহত হইতেছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিছু মানুষ এমন আছে তাদের চিন্তাই এ ব্যাপারে আসে না, চিন্তা করার প্রয়োজনও তারা মনে করে না। নাস্তিকবাদী চিন্তা আর চেতনা নিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। কথা ঠিক কিনা? এই সমস্ত পাপিষ্ট যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার উলামায়ে কেরাম তোমাকে হাসরের ময়দানের অবস্থা, কবরের আযাবের কথা, বিভিন্নভাবে পরকালীন জীবন সম্পর্কে তোমাকে 2000 আয়াতে কারিমার মাধ্যমে আমি একথা নাজিল করেছিলাম, আর উলামায়ে কেরাম তোমাকে বিভিন্ন আয়াতে কারিমা শোনায়া জানাইছে, তো তুমি কেন আজকে অপরাধ করেই আসছো? তুমি তো অপরাধ থেকে বাঁচার চেষ্টাও করো নাই, তওবাও করো নাই, বাঁচো নাই, কি ব্যাপার? আজকে তুমি জবাব দাও। সেই দিন দুঃখজনক হলো কি জানেন, সেই হাসরের ময়দানেও এই সমস্ত পাপিষ্টরা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তারা মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতাম তোমরা এমনটা করবে, এজন্য আমি তোমাদের এই বিষয়টাকে তিনটা পদ্ধতির মাধ্যমে, তিন ধরনের সাক্ষীর মাধ্যমে আজকে তোমাদের সামনে সাক্ষী প্রমাণ করব। কয় ধরনের সাক্ষী? তিন ধরনের সাক্ষী আমি তোমাদের সামনে আজকে পেশ করব। কয় ধরনের সাক্ষী? আল্লাহ তো ইচ্ছা করলে সাক্ষীর প্রয়োজন ছিল না, বিনা সাক্ষীই তাকে তার বিষয় আযাব দিয়ে দিতে পারতেন, তাকে জাহান্নামে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না, এমনটা নয়, আমি তো ইনসাফগার, এজন্য হাসরের ময়দানেও আমার ইনসাফ চলবে, সব সময় আমার ইনসাফ। দুনিয়াতে যেমন আমি তোমার উপর ইনসাফ করছি, দুনিয়ার যদি বান্দা তোমার প্রতি আমি ইনসাফ না করতাম তাহলে তুমি এক সেকেন্ড চলতে পারতে না। কথা ঠিক কিনা? আমি তোমাকে 60 বছরের হায়াতের জিন্দেগি দিছি, ও যুবক আজকে তুমি ঘোড়া দৌড়াইতেছো। আগেকার দিনের ঘোড়া খাইতো ঘাস, এখনকার দিনের ঘোড়া খায় পেট্রোল। কথা ঠিক কিনা? যুবক যখন পেট্রোলের গুড়া নিয়ে চলে, মোটর বাইক নিয়ে চলে, যুবক আজকে মনে করে হাই আমি তো একটা বড় অবস্থানে তৈরি হয়ে গেছি, আমার একটা ভালো সুযোগ আসছে, দুস্থ তুমি কোথায় আছো, এমন জায়গায় থাকো আমি আসতেছি অল্প সময়ের ভিতরে। সকালবেলা যুবক যখন বের হয় রাতে ঘরে ফিরে, কিন্তু আর ঘুরা দিয়ে ফিরতে পারে না, খাটিয়ায় ব্রেক করে অর্থাৎ লাশ হয়ে ঘরে ফিরে। কথা ঠিক কিনা মোহতারাম হাজিরিন? এত আত্ম অহংকার গরিমা কেন? আজকে আমরা পরকালীন জীবন সম্পর্কে মৃত্যুর ভয় আমাদের উঠে যাওয়ার কারণে যুবক ফেসবুকে গুনাহ করতে পারতো না, যুবক আজকে মোবাইলের মাধ্যমে অশ্লীল বাহায়াপনা হুল্লুলপনা করতে পারতো না। যুবক আজকে গুনাহ করে কেন? ওই যুবকের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কথা ঠিক কিনা মোহতারাম হাজিরিন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিন হাসরের ময়দানে, আমি তোমাদের সামনে কি করব? এগুলি পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা। মানুষ তার নিজের সম্পর্কে চক্ষুমান, যদিও তার অজুহাত পেশ করতে চাইবে। সেই দিন হাসরের ময়দানে মানুষগুলি কি করবে? আমরা অজুহাত পেশ করবো, আল্লাহ আমি তো এগুলা করি নাই, এগুলা আমার নেতারা করাইছে, আমি এগুলা করি নাই, এভাবে বিভিন্নভাবে আমি করে ফেলেছি, তারপরও নিজে অপরাধ করছে, কথা বলবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে এবার গ্রহণ করো, আমি তোমাদেরকে তিন পদ্ধতিতে প্রমাণ দিব দুনিয়াতে কিভাবে তুমি অপরাধ করেছো। এক নম্বর পদ্ধতি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে প্রমাণ করব যে তোমরা যে দুনিয়াতে অপরাধ করতে, তোমাদের জমিন তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী প্রদান করবে। জমিন কি করবে? এই জমিনের মধ্যে আমরা কত অপরাধ করি। আমি তো মনে করতেছি জমিন আমার যা চাই তা করব, জমিনে যা খুশি আমি তা করব, আমি আজকে এই সমাজের সবচেয়ে বড় রাজনীতিবিদ, আমি যা ইচ্ছা তাই করব, আমি আজকে এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি যা ইচ্ছা তাই করব, আমার যা মন চা তাই আমি করি, সুতরাং আমার উপরে কেউ কথা বলতে পারবে না। এমন মানুষ আছে কিনা? এই জমিনের মধ্যে ফখর করে চলা যাবে না। আল্লাহ কুরআনুল কারীমে অন্য আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, সাবধান সাবধান, এই জমিনের মধ্যে তোমরা কখনো লা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে বুক টান দিয়ে চলবে না, আত্মহংকার করবে না, কারণ জমিন তোমার বিরুদ্ধে হয়ে যাবে। কথা ঠিক কিনা? জমিন কার বিরুদ্ধে হবে? জোরে বলেন। আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিভাবে সাক্ষী দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এই সূরা জিলজাল সম্পর্কে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, নবীজির যখন জিবরাইল আমিন আসলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা বললেন, নবীজি এই আয়াতে আমাকে কান্না শুরু করে দিয়েছে। আয়াত নাজিল শেষ হলো, উসমান গনি আয়াত শুনলেন, শোনার পরে কান্না শুরু করছেন, বলতেছেন নবী, আল্লাহর নবী বলতেছেন, উসমান এত কাঁদতেছো কেন? উসমান গনি জবাব দেয়, নবীজি চিন্তা করতেছি জমিন যদি আমার বিরুদ্ধে হয়ে যায় আমি কি জবাব দিব। আল্লাহু আকবার! পরকালীন বই ছাড়া মানুষ কখনো অপরাধ থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? এই জমিন আমার বিরুদ্ধে হয়ে যাবে, সব কিছু প্রমাণ রেকর্ড দিয়ে দিবে, সেই দিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডি অঙ্গ প্রত্যঙ্গের, আমাদের অঙ্গ, আমার এই হাত আমার বিরুদ্ধে বলবে, আমার এই পা আমার বিরুদ্ধে বলবে, আমার এই চক্ষু আমার এই বিরুদ্ধে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এইভাবে কুরআনুল কারীমে ব্যক্ত করেন। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ والفؤاد كل أولئك عنه مسؤولا। তোমাদের যে দৃষ্টিশক্তি আছে, তোমাদের যে স্মৃতিশক্তি আছে, তোমাদের যে বডির শক্তি আছে, তোমাদের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে যত শক্তি যত কিছু আছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমি রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো, দ্বিতীয় সিস্টেম হলো যে আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষী নেবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে, কার উপর তুমি চর দিয়েছিল বিনা অন্যায়ে, দুনিয়ায় ক্ষমতায় পাইয়া একটা চর মেরে দিছ, তোমার শক্তি প্রমাণ করেছ। আল্লাহ বলবেন, দেখো আমার কাছে রেকর্ড আছে, আজকে তোমার রেকর্ড ফাঁস করে দিলাম। দুনিয়ায় তো আজকে আমার একটা অন্যায় অপরাধ যদি কেউ ফাঁস করে দেয়, আমি লজ্জায় অবস্থা খারাপ হয়ে যায়, আমি টেনশনে পড়ে যাই, আমার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। আল্লাহ সেই দিন কোটি কোটি মানুষের সামনে ও ল্যাপটপ ক্যামেরা ছেড়ে দিবেন। সেই দিন তো আপনি আমার কি অবস্থা হবে। কথা ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের জমিন আমাদের বিরুদ্ধ হয়ে যাবে, ২ নম্বর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধ হয়ে যাবে, 3 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন। ফেরেশতারা সাক্ষী দিবে, 2 কাদের ফেরেশতা যে আমাদের আছে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কিভাবে সাক্ষী দিবে? তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তুমি তোমার আমলনামা পড়ো, এবার তোমার আমলনামা পাঠ করে আমাকে শোনাও। তুমি নিজেই শোনাইতে থাকো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, তোমার আমলনামা পড়ো আর পাঠ করো আমাকে শোনাও। সে যখন আমলনামা পাঠ করতে শোনাইতে চাইবে, যারা জাহান্নামী হবে তারা আমলনামা যখন পাঠ করতে ডান হাতরা আমলনামা নেওয়ার জন্য বাড়ায় দিবে, এই ডান হাত তার হাতের এই ডান হাতটাকে গুছিয়ে এমনভাবে গুটাইয়া ব্যঙ্গে তার এই কাদের সাথে এড়ে দিবে। ফেরেশতারা কি করবে? ফেরেশতারা তার এই ডান হাতটাকে এইভাবে করে মুট করে এখানে পর্যন্ত তার লাগাই দিবে। এবার সে বাম হাতটা দিবে, বাম হাতরা দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাম হাতরা তার এই কলিজা ছিঁড়ে পিছনের পিঠ বেয়ে বাইরে চলে যাবে, হাত বাইরে থাকবে। তো সে তার আমলনামা সেই হাতে দেওয়া হবে, দেখবে কিভাবে এই গাঁটটাকে মুচড়াইয়া ধমকাইয়া এমনভাবে মুচড়াইয়া তার গাঁটটাকে সেই দিকে ফিরিয়ে দিবে। এবার বলবে, আল্লাহ বলবে, তুমি তোমার আমলনামা পড়ো, দেখো তুমি তো বলছিলা তুমি অপরাধ করো নাই, তোমার নেতারা তোমাকে অপরাধ করাইছে, তোমার আত্মীয় স্বজন তোমাকে অপরাধ করাইছে, তোমার মা তোমাকে অপরাধ করাইছে, কিন্তু না, তোমাকে যুগে যুগে উলামায়ে কেরামরা তোমাকে শোনাইছে বুঝাইছে, তুমি বুঝো নাই, তুমি শুনো নাই, এজন্য আজকে তুমি তোমার আমলনামা গ্রহণ করো, যাও আমলনামা পড়তে থাকো আর জাহান্নামে যাইতে থাকো। নাউযুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় প্রায় শেষ দিকে, আমি আপনাদেরকে কোথায় বুঝাইতে চাইতেছি, দুনিয়ার মানুষ কখনো দুনিয়ার এই অবস্থা থেকে শুধু সারাক্ষণ দুনিয়া নিয়ে চিন্তা করলে কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত হাসরের ময়দানের অবস্থা পরকালীন জীবন সম্পর্কে আমাদের চিন্তা চেতনা না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়ার থাকা অবস্থায় অপরাধ থেকে বাঁচতে পারবো না। আর অপরাধ থেকে যদি বাঁচতে না পারি, অপরাধ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের অবস্থা অত্যন্ত করুণ হবে, অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত মারাত্মক খারাপই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন আমরা অস্বীকার করব, সেই দিন আমরা বিভিন্নভাবে আল্লাহর কাছে বলবো যে না অপরাধ করি নাই, কিন্তু আল্লাহ এগুলি পেশ করে দিবেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। সেই দিন বলবে, আল্লাহ দুনিয়ার নেতারা তার আমাদের বড়রা আমাদেরকে অপরাধ করাইছে, আগে তাকে ধরেন, তাকে ধরে আগে শাস্তি দেন, পরে আমাদেরকে শাস্তি দেন। তো দুনিয়ায় যারা নেতা কর্মী এখন কর্মীদেরকে দিয়া কি করে অপরাধ করা, কর্মীরাও দুনিয়া আল্লাহর কথা ভুলে গিয়ে, জান্নাতের কথা নিয়ামতের কথা ভুলে গিয়ে, জাহান্নামের বিভীষিকাময়ের অবস্থা ভুলে গিয়ে, হাসরের ময়দানের অবস্থা ভুলে গিয়ে, কবরের কঠিন অবস্থার কথা ভুলে গিয়ে যারা নেতাদের নেত্রীদের মন রক্ষার্থে অপরাধ করে বসবে, সেই দিন তারাও ফেসে যাবে, তাদের নেতারাও ফেসে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যদি বেঁচে না থাকি অপরাধ থেকে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না আসে, তাহলে কখনো আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় থেকে আমরা কখনো গাফেল থাকবো না, সব সময় আমাদের অন্তরে আল্লাহর ভয় লাগবে। মোহতারাম হাজিরিন, একজন সাহাবীর ঘটনা বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করতে চাই। একজন সাহাবীর নাম হলো হযরতে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনাক্রমে এক বান্দি, তিনিও এক বাড়ির কাজ করতেন, কিন্তু ঘটনাক্রমে এক বান্দির ফুসলানুতে তিনি অপরাধ করে বলছেন, অর্থাৎ তিনার থেকে জিনা প্রকাশ হয়ে গেছে। যেই মাত্র জিনা হয়ে গেল, দুইজন পৃথক হলেন, তখন হজরতে মায়েস কান্না জড়িত অবস্থায় তার চিন্তা আসলো, হায় হায় আমি একই করলাম, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আজকে আমি এত বড় অসুবিধা করে ফেললাম, আজকে আমার জিন্দগি বরবাদ করলাম, হায় হায় আমাকে তো কবরের ঘরে শাস্তি পেতে হবে, আমাকে তো অবস্থা খারাপ করবে, আমি যদি আজকে দুনিয়ার থেকে মাফ না নিতে পারি তাহলে তো আমার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। হজরতে মায়েস তার এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যা বললেন, নবী গো আমি তো এমন অপরাধ করছি, মানুষ বিবাহ করলে স্ত্রীর সাথে যা করে, আমি এমন মহিলার সাথে এইভাবে অপরাধ করে বসছি। আল্লাহ নবী বললেন, খুব রাগান্বিত হলেন, বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে মাফ করুক, তোমার প্রতি আমার দয়া হয়, মায়া হয়। সে প্রথমবার বললেন, নবীজি মুখ ফিরাই নিলেন, দ্বিতীয়বার বললেন, নবীজি মুখ ফিরাই নিলেন, তৃতীয়বার বললেন, সে নবীজি মুখ ফিরাই নিলেন, চতুর্থবার সে চলে যাচ্ছে, আবারও আসতেছে, কেন এমন কেন করলো হজরত মায়েস? কারণ ইসলামের তো বিধান আছে, কেউ যদি অপরাধ করে আর কাউকে না জানায়, আল্লাহর কাছে মাফ চাই, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কথা ঠিক কিনা? গুনাহ তার যত বড়ই হোক না কেন মাফ করবেন কিনা? যারা বলেন মাফ করবেন কিনা? কিন্তু মায়েজের এই চিন্তা নয়। হযরত মায়েজ মনে করতেছে না না এই গুনাহ নিয়ে যদি আমি কবরে সই আল্লাহ মাফ করবে, এই কথাটা তার থেকে আপাতত উঠে গেছে। তার থেকে এবার চিন্তা হলো হাই হাই এমন অপরাধ করছি এটার শাস্তি আমার দুনিয়াতে পাইতে হবে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আবারও নবীজির দরবারে গেছে, নবীজি তার গোত্রের লোকদেরকে ডাকছে, মায়েজেরকে কোনো মানসিক সমস্যা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম তার আপনজনরা জবাব দিল না, মায়েজ তো সুস্থ সবল, তার তো ব্রেনে কোনো সমস্যা নাই। এবার নবীজি বললেন দেখো তো সে মদ পান করছে কিনা, দেখলো যে সঙ্গে না, হ্যাঁ তা সে কোনো মত পান করে নাই। এবার মায়েজকে বললেন মায়েজ তুমি কি সত্যি আল্লাহর ভয়ে এমনটা করতেছ? মায়েজ বললেন হে নবী আমি একমাত্র পরকালীন জীবনের কবরের ভয় চিন্তা করতেছি, আমি হাসরের ময়দানের অবস্থা চিন্তা করতেছি, নবী আপনি আমাকে পবিত্র করে দেন, নবী আমাকে আপনি পবিত্র করার চেষ্টা করুন। নবীজি বললেন সাহাবা একরামদেরকে তাকে সেখানে গর্তের মধ্যে গাড়ো, তাকে পাত্তর নিক্ষেপ করো। পাত্তর নিক্ষেপ করার পর মায়েজ দুনিয়া থেকে চলে গেলেন। মায়েজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানে নিয়ে গেলেন, দাফন করলেন। দাফন করার পরে নবীজি তার কবরের সামনে দাঁড়ায় কতক্ষণ দোয়া করলেন। রাস্তায় যখন নবীজি দোয়া করেন কিছু সাহাবা একরাম এমন একটা একটু উল্টা কথা বলতেছেন, হায় হায় মায়েজ অপরাধ করছে, আল্লাহর কাছে মাফ চাইতো মাফ করে দিত, এত কষ্ট নিয়া এত খারাপভাবে তার দুনিয়া থেকে যাইতে হইতো না। নবীজির কানে এই কথাটা চলে আসছে, কয়েকজন সাহাবী এই কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চললেন সাহাবা একরামদেরকে নিয়ে। সামনে অগ্রসর হওয়ার পরেই দেখতে পেলেন একটা কি আছে, একটা পুকুর আছে। এই পুকুরের মধ্যে একটা মরা একেবারে কি করতেছে গরু বেশে আছে, এটার মধ্যে এটা ফুলে, এই যে এইটা এটা এই মৃত জানোয়ারটা ফুলে একেবারে অবস্থা, যখন মৃত জানোয়ার পানিতে বা কোথাও রাখা হয় তখন এটা ফুলে পেট ফুলে যায় এবং এটা এটা অত্যন্ত খারাপ অবস্থায় থাকে, দুর্গন্ধ ছড়ায়। ছড়ায় কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই তিনজন সাহাবী এমন বলছিলেন মায়েজদের ব্যাপারে, বললেন যাও তোমরা ওখানে নামো, ওই পুকুরে নামে এটার গোশত তোমরা ভক্ষণ করো। সাহাবা একরাম বললেন নবী এমন গোশত কি কেউ পান, এমন গোশত কি কেউ খাবে? এটা মৃত জানোয়ার, এটার থেকে দুর্গন্ধ আসতেছে, এটা তো সম্ভব নয়। নবী বললেন তাহলে কেন তুমি তোমার একজন ভাইয়ের ইজ্জতের উপর আক্রমণ করলে? তুমি জানো এ সাহাবা একরাম, তোমরা জেনে থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি নবী বলে দিয়ে গেলাম মায়েজ আল্লাহর দরবারে এত পবিত্র হয়ে গেছে, এত বেশি দামি হয়ে গেছে, সারা পৃথিবীর মুসলমানদের তওবা যদি এক পাল্লায় রাখা হয় মায়েজের তওবার সমপরিমাণ হবে না। মায়েজ তো আল্লাহর কাছে পবিত্র হয়ে গেছে। আজকে আমরা গুনাহ করি, অপরাধ করি, অপরাধ করেই বসতেছি, একটার পর একটা অপরাধ করেই যাচ্ছি, কিন্তু আমাদের যে তওবা করতে হবে, আমাদেরকে মাফ চাইতে হবে, এই কথা চিন্তা আমাদের আসে না। কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে ও দুনিয়ার বান্দারা অপরাধ করবা, হাসরের ময়দানের কথা যদি তোমাদের অন্তরে আসে, কবরের কথা যদি তোমাদের অন্তরে আসে, মৃত্যুর সাকরাতের ভয়ের কথা যদি তোমাদের অন্তরে আসে, তখন তওবা করবা। তওবা যদি করো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিচ্ছে, ও নবী গো আপনি জানায় দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী জানায় দেন আপনি আপনার সমস্ত উম্মতদেরকে, আমার সমস্ত মুমিন বান্দা বান্দিদেরকে, তারা যদি অন্যায় অপরাধ করে তাদেরকে বলেন তারা যেন আমার দরবার থেকে নৈরাশ না হয়। কি হয় জুড়ে বলেন? কি না হয় জুড়ে বলেন? তাদেরকে বলে দেন তারা যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ গুনাহগারদের গুনাহ ক্ষমা করে থাকি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ দয়াশীল এবং ক্ষমাশীল। সুতরাং তাদেরকে বলেন মাফ চাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করতেন। কতবার? আর আমরা কয়বার করি? মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতাম, মৌতের কথা যদি আমরা বারংবার ইয়াদ রাখতাম, স্মরণ রাখতাম, তাহলে কোনো মুসলমান বেনামাজি থাকতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা কোনো মুসলমানের যদি অন্তরে থাকে সেই মুসলমান কখনো দর্শন করতে পারে না। কথা ঠিক কিনা? কোনো মুসলমান যদি মৃত্যুর কথা থাকে সেই মুসলমান কখনো সুদ খেতে পারে না। কথা ঠিক কিনা? মৃত্যুর কথা যদি কোনো মুসলমানের অন্তরে থাকে ট্রেনে বিনা টিকিটে সে চলতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমানের অন্তরে যদি কোনো ভয় থাকে সেই মুসলমান কখনো রাষ্ট্রীয় কোষাগারের কোনো বিলকে ফাঁকি দিতে পারে না। কথা ঠিক কিনা? মৃত্যুর ভয় যাদের অন্তর থেকে সরে যায়, পরকালীন জীবনের চিন্তা ভাবনা যাদের দিল থেকে উঠে যায়, তারাই কেবল অন্যায় আর অপরাধ করে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জীবনের চিন্তা করে করে সব সময় আল্লাহর ভয়ে নিজের জীবনকে কাটানোর তৌফিক দান করুক, আমিন বলি। যুবকদেরকে পায়ে হাতে ধরে বলছে ও যুবক একটু তুমি থামো, তোমার একদিন থামতেই হবে, তুমি যে কোনো সময় থেমে যাবা, কিন্তু এর আগেই তুমি থামো। ও যুবক তোমার যৌবন সারা জীবন থাকবে না। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে পাকের ছায়া দিবেন। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে জানাইছেন, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এক নাম্বার, এর মধ্যে একদল ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা প্রাপ্তবয়স্ক যৌবন বয়সকে যৌবনকালে যারা আল্লাহকে ভয় করে চলে, যৌবনের তারণায় গুনাহ করে না। গুনাহ যখন করতে চায় তখন আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে থাকে। মন চাই গুনাহ করার জন্য, ইচ্ছে করলে নারীর সাথে খারাপ কাজ করা যাবে, ইচ্ছে করলে জিনা করা যাবে, কেউ কিছু বলবে না, পরিবেশও ভালো, কিন্তু ওই মুহূর্ত যদি আল্লাহর কথা ভয় করে যুবক গুনাহ না করে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই যুবক এবং ওই যুবক থেকে আরশে পাকের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের সন্তান ছেলে মেয়েকে এই গুনাহের রাস্তা থেকে বাঁচাইবার তৌফিক দান করুক, আমিন বলি। হাসরের ময়দানের অবস্থা, পরকালীন জীবনের বই সবসময় আমাদের অন্তরে থাকার এবং এই নিয়ে চলার, ফিকির করার। আল্লাহ পাক আমাদের সবসময় এই নিয়ে যেন আমরা যেন দুনিয়ার চিন্তায় গাফেল না হয়ে যাই, দুনিয়ার চিন্তার এই গাফলতের চাদরে যেন আমাদেরকে আবৃত করে না রাখে। আজান শুনলে যেন আমরা মুসলমান নারীরা ঘরে নামাজ পড়ব, পুরুষরা আমরা কেউ কোথায় বসে থাকবো না, অবশ্যই অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে ভয় করে সবসময় চলার, আল্লাহর ভয় দিলে আনার তৌফিক দান করুক, সকলে আমিন।